দেখতে পাচ্ছ ছেলেকে নিয়ে পড়াতে বসে পড়েছি, আর বাবু এখন তোমার বসে কমপ্লেন খাচ্ছে সন্ধ্যাবেলা, ওই দেখো দুষ্টুমি করছে। তো আমি বলছি তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে পড়তে বসে, ওই দেখো বলছি তাড়াতাড়ি খা খেয়ে পড়তে বস, এত ফাঁকিবাজ, মানে একটু 19-20 হলেই তখন এত ফ্রিকেল না কি যে করবো আমি ছেলেটাকে নিয়ে, আমার টেনশনে আমার মাথা খারাপ হয়ে যায়, সবই পড়া পারে অথচ ঠিক এক্সামের টাইমে গিয়ে ওর নাকি কান্না পায়, মানে কোশ্চেন পেপার দেখলেই ভয় পেয়ে যায়, মানে কনসেন্ট্রেশনের কতটা প্রবলেম বুঝতেই পারছো, যার জন্য ইয়োগা ক্লাসে দেওয়া হয়েছে। তো খেয়ে ওখানে রেখে দিয়েছে, দেখো মুখটা চাটছে, তাই বললাম মুখটা ধুই আর মুখটা ধোবে, কি বলবো বলো। চা রেডি হয়ে গেছে, কি সুন্দর এসছে, তো এই যে চা তোমার রেডি, আর এখানে একটু সুজি ভিজিয়ে রেখেছি, একটা জিনিস করবো একটু এমনি প্লেন জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি সুজিটা, আর এখানে তোমার দুধটা জাল দিচ্ছি, একটু সিমুই বানাবো এক প্যাকেটে, অল্প করে সিমুই বানাবো, ছেলে কি সুন্দর ভালো খায়, তো করি না তো শীতকালে এইসব খেতে দেখবে ভালোই লাগে একটুখানি, তো ছেলেকে পড়াতে পড়াতে আমি একটুখানি এইগুলো করে নেবো। আর এখানে না ফ্রিজে নারকেল ছিল, বুঝতে পেরেছ, ফ্রিজে নারকেল ছিল, তো এই নারকেলগুলো আমি তোমার একটু বার করে রাখলাম, জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, যেহেতু ফ্রিজে ছিল স্টিফ হয়ে গেছে, তো ফ্রিজটা নরম হয়ে যাওয়ার জন্য এই জন্য একটুখানি জলে ভিজিয়ে রেখেছি। একটা জিনিস করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দুধটা জাল হোক ততক্ষণ আমরা চাটা খেয়ে নিই, চলো। এ দেখো ঠেকুয়া হয়ে গেছে, ঠেকুয়া বসিয়েছি, এ দেখো ভালো করছে, আর এখানে বেগুন পোড়া কি সুন্দর পায় না, রাত্রিবেলা বেগুন পোড়া দিয়ে রুটি খাবে, এখানে তোমার রুটি নিয়ে নিয়েছি, রুটি করব, আর সিমুই, সিমুইও হয়ে গেছে, আর একজন গন্ধ চটে ঠেকুর গন্ধেতে এসছে, ঠেকুর গন্ধেতে খেলনা মেলা নিয়ে সব এখানে এসেছে, দেখো ঠেকুর গন্ধেতে ঠেকুয়া খাবে বলো, বলো। আর কৃষ্ণেন্দুর মাইনা বেগুন পোড়া ছেলে কোনোদিনও খায়নি, বললো মামা করো তাহলে খেয়ে দেখি কিরম খেতে, পুড়ে যাচ্ছে, তো তেল মাখিয়ে নিয়েছি হোক আস্তে আস্তে, আর বলো না আমার গ্যাস, গ্যাসে এখন নোংরা হলে আমি কৃষ্ণেন্দুকে দিয়ে পরিষ্কার করাবো, ঠিক 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 বলে দিচ্ছি, আর এটার এক পিঠ ভাজা হয়ে গেলে তুলে নেবো, দেখো এখানে মাখা রয়েছে, চলো রুটিগুলো ফটাফট করে নিই, ছেলেকে একটু পরো না, আমরা একটু পরোটা করে নেবো, কি সুন্দর রুটি খাবে বলছে, আমি পরোটাই করে নেবো দেখি কি করা যায়, তো চলো করে নিই। এই দেখো আর এই দুটো বাকি আছে, আর এই যে এতগুলো ভাজা হয়ে গেছে আমার, আর এই যে এখানে আর একটা বেগুন পোড়াচ্ছি, এখানে একটা হয়ে গেছে, আর একটা পোড়াচ্ছি, আর এখানে ভাজা হয়ে গেছে, আর এই যে পরোটা রেডি, পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এইবারে এই যে বাসনগুলো এবার একটুখানি মেজে নিই, কটা বাসন আছে এগুলো মেজে নিই, মেজে বেগুনটা মেখে ডিনার কমপ্লিট করে নেবো, চলো। তো এই দেখো আমার ডিনার রেডি, বেগুন বাটা, বেগুন সরি বেগুন মাখা, মানে বেগুন পোড়া আর কি, তোমার ধনে পাতা পেঁয়াজ দিয়ে করেছে, এটা ছেলে খাবে, আর ওখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে, কি সুন্দর আমারটা, আর এই যে সিমুই পরাঠা করেছি, রুটি করবো ভাবলাম, তো পরাঠাই করে নিলাম, এটা হচ্ছে কৃষ্ণেন্দুর, আর ওদেরটা আগে দিয়ে দিই তারপর আমি আমারটা বেড়ে খেয়ে নেবো, চলো দিদি। তো দেখো ব্রাজিল তো হেরে গেছে, ব্রাজিলের খেলার দিনকে এইসব করেছি, আর মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেছে, আমারও কান্নাকান্না পাচ্ছিলো, আমি ভীষণ ভালোবাসি, কারণ ভীষণ গরিব দেশ, যখন আমি দেখেছিলাম ব্রাজিল জিতেছিল, আমার বাবারও ভীষণ প্রিয় মানে টিম একটা, কি সুন্দর বলছে হ্যাঁ ওরও মনটা একটু ইয়ে হয়ে গেছে, কারণ ভালো টিম হেরে গেলে যা হয়, আর বলছে খেলার মধ্যে তো হার জিত আছে, সে তো আছেই, ছেলেরও মনটা একটুখানি খারাপ হয়ে গেছে। তো চলো আজকে মন খারাপের সাথে এই ব্লগটা আজকে শেষ করছি, আগামী দিনে করতে ইচ্ছে হচ্ছে না। আমার ছেলের মনটা মুখটা দেখুন, সমানে ঠেকুয়াগুলো খেয়ে খেয়ে যাচ্ছে, কি খাবে খাবার, সমানে রান্নাঘরে ঘুরছে আর ঠেকুয়াগুলো খেয়ে যাচ্ছে, তা চলো আজকে তোমরা দেখবে আজকে আর্জেন্টিনা খেলা আছে,
আজকে ভালো রেসিপি করলাম। আমি সামনে বসিনি না, ওই জন্য আমার ব্রাজিলটা হেরে গেল। আমি সামনে বসলেই ওরা জিতে যেত। কেন বসুনি? তো চলো আজকের ব্লগটা এতটুকুই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ লাইফস্টাইল উইথ প্রিয়াঙ্কা। যারা নতুন আসছো আমার চ্যানেল ভিজিট করতে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। আর যারা তো সঙ্গী আছো তাদেরকে লটস অফ লটস 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 অফ লাভ ইউ। আর কিসের জন্য এত নাচছে জানি না, ওটা আর্জেন্টিনা খেলা ওই জন্য। তো পাগল একটা। চলো বাই বাই, গুড নাইট।